বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে ইউ আর দ্য ব্রাইটেস্ট স্টার, কিন্তু এই কথা বলতেই হয় যে আফটার ইউ হ্যাভ বিকাম আ মাদার এবং তারপরে কিন্তু আপনার যে গ্লো এখন, আমরা যে আপনাকে এই আপনার লাবণ্যটা কিন্তু অনেকাংশে বেড়ে গিয়েছে এটা আমার কাছে মনে হয়। আচ্ছা, ছোটবেলায় যেহেতু গিয়েছি, ছোটবেলায় আরেকটু জানতে চাই, 16 বছর বয়সে আপনি সিনেমায় এসেছেন, তার আগে সেই সাধারণ জীবনটা সেটা সম্পর্কে জানতে চাই বগুড়ার মেয়ে। স্কুলে যেহেতু তখন পড়তাম, স্কুলে যেটা হতো খুব মিস করি, নিজের হাতে বান্ধবীরা অনেক গিফট কার্ড বানাতো আমার বার্থডে উপলক্ষে, তারপরে তারা নিজের হাতে কিছু জিনিস বানাতো, হয়তো বা অনেকে সেলাই জানতো, সেলাইয়ের মাধ্যমে কিছু। তারপরে বিশেষ করে যেটা অনেক 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 বেশি মিস করা হয়, অনেক সময় আমাদেরকে ফ্লাওয়ার বাস দেয় না, তো ওই রকম হতো কি বাড়িতে, তো বাবা কাকাদেরকে হয়তো অনেকে ফ্লাওয়ার বাস দিত, তো ফ্লাওয়ার বাস তো আলটিমেটলি ফুলটা 2-3 দিন পর শুকিয়ে যায়, তখন ফুলে ফেলে দিতে হয়, কিন্তু ওই বাসটা তো থেকে যায়, ওটা হচ্ছে কাঠের মানে সরি বাঁশের থাকে। তো আমার বান্ধবীরা ওরা করতো কি, আমি এটা খুব পছন্দ করতাম, বাজার থেকে মোম কিনে এনে ওটা জাল দিয়ে ওটাকে ভরে একটা শোপিসের মতো হতো, অ্যান্ড ওটার উপরে অভ্র দিয়ে দিত, দিয়ে অনেকে আমার নাম লিখতো কাঁচা অবস্থায়, অপু এইভাবে এইভাবে যেভাবে উইশেস দিতে চায়। তো এই যে বান্ধবীদের ছোট ছোট ভালোবাসা, ছোট ছোট ক্রিয়েটিভ, এটার জন্য কিনতে হতো না, কিন্তু এটার মতো অনেক ভালোবাসা লুকিয়ে থাকতো। এই বার্থডে গিফটগুলো আসলে অনেক বেশি মিস করি। চমৎকার, সেই সাধারণ জীবন থেকে এত সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস থেকে যে ভালোবাসা পাও, সেখান থেকে এত স্টারডম, এই জীবনটাতে প্রথম স্টেপ আপটা ছিল কাল সকালে, অসাধারণ। এইটা যদি প্রথম ছবি হয় আর সুপারস্টার তখন শাবনূর, তার পাশে প্রথম সিনেমা অভিজ্ঞতা, আমার 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 খুব ভয় লেগেছিল, আপুরে যে কপালে একটা ধাক্কা দেওয়া আছে না, এটা আমাকে আমজাদ একদিন এসে বলছে যে বান্ধবীর মতো, এখন এত বড় সুপারস্টার কে আমি কি করে বান্ধবী, মনে মনে তো ওটা আছে, হ্যাঁ মনে মনে তো আমি জানি উনি আপু, কারণ ক্যারেক্টার তো বান্ধবী, পরে মানে আপু এত 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 বেশি ফ্রেন্ডলি, বলতেছে এই তুই আমার এরকম ধাক্কা দে তো এই কর সেই কর, আমার আর আসছে না, আমার বুক মানে ধরপড় ধরপড় করছে, আরো ছোট মানুষ। যাকে দেখে আমরা বড় হয়েছি, যাকে মানে আমি আসলে স্পিচলেস ছিলাম, বাট তারপরেও কেমনে কেমনে জানি শুটিংটা হয়ে গেছে, রিলিজের পরে আমি ভাবলাম এটা আমি শুট করেছি, অভিনয় আমি কখন করলাম। এই যে শুরু, আর এরপরে আরো কত কত সিনেমা, আপনার কি কোনো আইডিয়া আছে আপনি কত সিনেমা করেছেন? হ্যাঁ, 105 সিনেমা মাত্র 10-15 বছরে, 12 বছরে, 105টি সিনেমা, ইটস ফেনোমেনাল, মারাত্মক। আচ্ছা, প্রথম কাজের পরে আসলে এর পরের যে ধাপগুলো সেটা নিশ্চয়ই অনেকখানি স্মুথ হয়ে গিয়েছে। হ্যাঁ, আমি আসলে অনেক লাকি বলবো, অনেক সময় আমরা অনেক হয়তোবা কথা ওইভাবে দূর থেকে শুনতে পাই যে মিডিয়াতে অনেক কষ্ট কাজ করাটা, আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা কাজে পরিশ্রম থাকে, যদি মেধা বা প্রতিভা থাকে তাহলে অবশ্যই সে জায়গায় যেতে পারে। আর আমি বলতে চাই যে প্রত্যেকটা মানুষের অনেক বেশি ডেডিকেটেড হওয়া দরকার কাজের প্রতি, যে যার জায়গায় আছেন, তাহলে কাজ একদিন তাকে ঠিক নিয়ে যাবে, এটা আমার আত্মবিশ্বাস। আর প্রথম ছবি যদি এরকম পারফরমেন্স দিয়ে থাকেন, এরপরে একটা সিনেমার কথা বলতেই হয়, চাষি নজরুল ইসলামের সিনেমা আপনি করেছেন, দেবদাস ইমপ্রেস টেলিফিল্মের, এবং আরেকজন সুপারস্টার মৌসুমীর সাথে করেছেন। আচ্ছা, আমার খুব জানতে ইচ্ছে করে যে এত, বিশেষ করে দেবদাস সিনেমায় অনেক ডায়লগগুলো কিন্তু অনেক কঠিন আর অনেক বড় বড় ডায়লগ, আপনারা কিভাবে মনে রাখেন আপনার সুপারস্টারের কাছ থেকে জানতে? এই সিনেমার আমার অ্যাজ এ অ্যাক্ট্রেস আমার কাছে যেটা ভালো লাগার বিষয় হয়েছে সেটা হচ্ছে যে আমরা ন্যাচারালি কান্নার সিনগুলোতে না আমাদের কিছু ইউজ করতে হয়, কারণ এত কন্টিনিউয়াস কান্না করা যায় না, অভিনয় করি অবশ্যই সেটা রিয়েলও থাকতে হবে, বাট এই একমাত্র সিনেমায় যেখানে আমার চোখে কোনো কিছু আমার ইউজ না করে আমি যেন ডায়লগের সাথে সাথে আমার কাছে কান্নাটা চলে আসছে, আমার চোখে পানি চলে আসতো একদম। তো এটাতেই চাষি আঙ্কেল যেভাবে আমাকে মানে উৎসাহিত করেছে, এবং আর কাজের একটা ভালো দিক কি বলবো জানি, এটা আমি মনে করি এটা নতুনদের ক্ষেত্রে এটা বেশি হওয়া উচিত, কাজটা ভালো হোক বা মন্দ হোক মানে অ্যাপ্রিসিয়েট করাটা, তখন কনফিডেন্স বেড়ে যায় একদম, যে না খুব ভালো করেছো, তখন মনে কি ও আচ্ছা আরেকটু বেটার করি, আরেকটু নিজেকে গুছিয়ে নিই, হ্যাঁ আমি তো পারছি, যদিও হয়তো বা এদিক সেদিক হয়ে যায়, কিন্তু যে চেয়ার আপ করাটা তাতে করে কনফিডেন্সটা আরো অনেক বেশি বেড়ে যায়। তো যেটা চাষি আঙ্কেল আমাকে করতে গিয়ে আমি আলটিমেটলি প্রপার করতে পেরেছি, আই থিংক, আমি জানি না, একদম না না না, এটা তো কোনো প্রশ্নই নেই। সেখান থেকে আপনি
অপু বিশ্বাস এবং বাংলাদেশে এক নামে, হয়তোবা চেহারা এবং নাম দুটোই কিন্তু আলাদা আলাদাভাবে আপনাকে এক নামে সবাই চেনে, এবং অপু বিশ্বাস কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে বাসায় গিয়ে একজন মা এবং বাসায় গিয়ে একজন মানুষ। বাসার জয়ের সাথে জীবনটা সম্পর্কে শুনতে চাই, কেমন কাটছে জীবন? বিগত 3 বছর তো লাইক ও আমার সন্তান ছিল, কিন্তু আমার সাথে অ্যাটাচমেন্ট একটু দূরে ছিল, কারণ সে তার গ্র্যান্ড মমকে পেয়েছিল, তো ওটা তো গ্র্যান্ড মমের বেবি ছিল। তো এখন কিছুটা ওকে আমার সময় দিতে হয়, কারণ এখন ও অনেকটা বড় হয়ে যাচ্ছে। ওর আমার মধ্যে যেটা হচ্ছে কি, উই আর ভেরি গুড ফ্রেন্ড, আর আমি যাওয়ার পর আসলে আমি, আমারও বয়স তখন 5 বছর হয়ে যায়, ওর সাথে আমাকে খেলতে হয়, সবকিছু খেলি, কারণ ওর তো আসলে খেলার সঙ্গীটা লাস্ট প্যান্ডেমিকে তো খুব একটা বাচ্চাদেরকে ওইভাবে আমরা নিই না, ইভেন এখন এমন হয়ে গেছে ভয়ও বের করা হয় না। তো বাসার লাইফস্টাইল হচ্ছে আমার 5 বছরের উপবিশ্বাস, আমি একদমই অপু না। হ্যাঁ, এটা তো একদম চাইল্ডহুডে ফেরত যাওয়া। মানে আমিও ওর মতো ড্রেস আপ করি, আমি একটু বাসায় খুব কমফোর্টেবলি ড্রেস আপ করতে পছন্দ করি, ওর সাথে খেলা, হামাগুড়ি দেওয়া, লাফালাফি করা, লাইক অনেক সময় ও এমন করে আমি কোলে নিয়ে এমন করে একটা ঘোরানো দিই, আমি আবার ওকে বলি তুমি আমাকে ঘোরাতে, ও তার আমাকে ঘোরাতে পারে না, আমি শুয়ে থেকে পা নাড়াতে থাকি। হ্যাঁ হ্যাঁ, তো লাইক আমি বাসায় যাওয়ার পর আমার 5 বছর হয়ে যায়। চমৎকার। আচ্ছা, অনেক বছর কাজ করেছেন ইন্ডাস্ট্রিতে এবং 105টি ফিল্ম, অনেক ফিল্ম স্টারের সাথে কাজ করেছেন, আপনার অভিজ্ঞতা জানতে চাইবো। ভীষণ ভালো আমার, শুরুতে একদম নায়িকা হিসেবে যে কাজ করা হয়েছে কোটি টাকার কাবিন, সেইখানে একদম বাংলাদেশের টপ অফ দ্য প্রত্যেকটা সেলিব্রিটি ছিলেন, সবাই আমার চোখে সেলিব্রিটি, বাট তার মধ্যে যদি বলা হয় সেখানে খুব 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 মিস করি একজন মানুষকে, সেটা হচ্ছে রাজ্জাক আঙ্কেল, যার কারণে কিন্তু আমার এই সিনেমাটা করা, কারণ আমার মা চেয়েছিলেন যে আঙ্কেল যেহেতু কাছেন আমাকে কাজ করতে হবে, কারণ তার প্রিয় নায়ক ছিল, আজকের ডেটে তারা দুজনেই পৃথিবীতে নেই। সো